সোনালি ট্রফি সামনে রেখে এভাবেই অফিসিয়াল ফটোশ্যুটে দক্ষিণ এশিয়ার ছয় দলের ছয় অধিনায়ক ও ছয় কোচ দুই বছর আগে গেলো আসরে ছিল পাঁচ দল এবার ভুটান যোগ হওয়ায় সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে দল বেড়ে হয়েছে ছয়টা বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান শ্রাবণের চোখ গেলোবারের রানার্স আপ ট্রফিটা বদলে এবার এই চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নেয়া দুই সপ্তাহ দেশে অনুশীলন শুক্রবার নেপাল পৌঁছায় বাংলাদেশ দল পরদিনই আর্মি ট্রেনিং গ্রাউন্ডে নেপালের কন্ডিশনের এর সাথে মানিয়ে নেয়ার জন্য মাঠে নেমে পড়েছে বাংলাদেশ। দুই মাস আগে শেষ এরপর ফুটবলারদের ফিটনেস ফেরানোটাই ছিল মূল চ্যালেঞ্জ কোচ মারুফুল কাছে। সবাই মোটামুটি অভিজ্ঞ তাদের টেকটিক্যাল বিষয়গুলো সঠিক আর সঠিক তথ্য দিয়ে এক হয়ে। বলছিলাম যে আসলে সবারই প্রত্যাশা যে এই টিমটা ফাইনাল খেলো কেমন চ্যাম্পিয়ন হোক আমিও ইনশাল্লাহ আশাবাদী সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ফাইনাল খেলতে পারবো এবং চ্যাম্পিয়ন পারবো কুড়ি পার হওয়া এই দলের দুই জনের আছে সিনিয়র ন্যাশনাল টিমে জার্সি গায়ে জড়ানোর অভিজ্ঞতা গোলকিপার মেহেদি হাসান তো এখন দেশের ফার্স্ট চয়েস সাথে সব শেষ লিগ খেলেছে এই দলের প্রায় সবাই ন্যাশনাল টিম আর এজ ভিত্তিক ন্যাশনাল টিম দুইটাই মানে ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে চাপ কম বেশি এটা বলা যাবে না আমি মনে করি প্রেসারটা একটু কম থাকবে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ ইন্টারন্যাশনাল মেসি। রবিবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামবে বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা ও নেপাল প্রতি গ্রুপ থেকে দুই দল পৌঁছে যাবে সেমিফাইনালে অন্য গ্রুপে গেলো আসরের চ্যাম্পিয়ন ভারত মালদ্বীপ ও ভুটান শুরুর একদিন আগে বদলে গেছে টুর্নামেন্টের ভেনিউ দশরথ রঙ্গশালার পরিবর্তে সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ হবে আনফা কমপ্লেক্সের টার্ফের মাঠে নাভিল খান টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com